প্রেম হলেই দেখা যায় কিছুদিন পরে তারা সন্তান সন্ততি নিয়ে কথা বলা শুরু করে সেখানে বিয়ে হলে তো আরো একদিকে উপরে তো বিয়ের কিছুদিন পরেই ঘোরটা তখন চলে কেটে কেটে যায় আর তখন মানুষ ফোকাস করে যে একটা বাচ্চা হবে বাচ্চার দিকে তো বিয়ের একটা অতি গুরুত্বপূর্ণ সাইড হচ্ছে বাচ্চা হওয়া এটাই যদিও মূল সাইড না তারপরেও কিন্তু এটা অনেক খুব বড় একটা ভূমিকা রাখে বাচ্চা বিয়ে বিবাহিত জীবনে বাচ্চা তো বিয়ে হলে যে বাচ্চা হবে এমন কোনো কথা নেই বাচ্চা হবার অ্যাবিলিটি না থাকাটাকে আসলে কি বলে আগে বলে নেই সেটাকে বলে ইনফার্টিলিটি তো ইনফার্টিলিটি শুধু মেয়েদের না ছেলেদেরও হতে পারে তো আজকে আমার মেন ফোকাস থাকবে ছেলেদের উপর এটা হেল্প করার জন্যে যেন মানুষের বিষয়ে সচেতন থাকে এবং বিয়ে করার আগেই যদি বিবাহিত জীবনের জন্য প্ল্যান করা করতে পারে আগে থেকে টেস্ট টেস্ট করে নিজেকে জানার পরে যদি কেউ এই সিদ্ধান্তটা নেয় সেটা আরও ভালো আরও আরও বেশি দম্পতিকে আমার মনে হয় যে বিয়ে বিবাহিত লাইফকে লাইফকে আরও বেশি সুখের করতে পারে যাই হোক আজকে আমার ফোকাস হবে হচ্ছে যে ছেলেদের বিষয়ে মেয়েদের বিষয়ে ভিডিও বানাবো গবেষণায় দেখা গিয়েছে যে নিঃসন্তান দম্পতিতে বা সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের মধ্যে ওয়ান থার্ড পার্সেন্ট যে কারণে হয় না বাচ্চা সেটা হচ্ছে ছেলেদের ইনফার্টিলিটির কারণে ওয়ান থার্ড পারসেন্ট যারা বাচ্চা হয় না তাদের মধ্যে তো এখন এই বিষয়টা যখনই ছেলেদের ইনফার্টিলিটি ওরা কখন ইনফার্টিলিটি এই বিষয়টা চেক করতে বলে কখন যখন দেখা যায় যে একটা দম্পতি চেষ্টা করছে এক বছর ধরে কিন্তু বাচ্চা হচ্ছে না তখন ওরা মেয়েদেরকেও বলে টেস্ট করো নানাবিধ আর ছেলেদেরকেও তখন বলে যে তোমরা টেস্ট করো তো ছেলেদের মেন টেস্ট কখন করে যখন ইনফার্টিলিটি একটা ফেস করছে তখন ছেলেদের প্রথম যে কথাটা বলে সেটা বলে যে তোমরা করো এটাকে বলা হয় তো মেজার করে ওটাই হচ্ছে যে সিমেন্ট এবং সাম্পের কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো মেজার করে প্রথমে কি করে বাচ্চা হয় বাচ্চা হয় হচ্ছে যখন ছেলেদের স্পাম জেনেটিক ইনফরমেশন যে মেয়েদের এগের সাথে মিলন ঘটে তখন বাচ্চার প্রথম তৈরি হয় যেটা সেটাকে বলে এম ওটাই হচ্ছে আনবর্ন চাইল্ড প্রথম স্টেজ নিশ্চিত পরে যেটা ঘটে সেটা হচ্ছে এম তৈরি হয় তারপরে সেটা এখন এখন বলে যে যদি ছেলেদের ক্ষেত্রে আজকে ফোকাস করছি তো এসপাম যেটা সেটা হচ্ছে যে মিল সেলটা যে যেটা জেনেটিক ইনফরমেশন ক্যারি করে সেটা হচ্ছে এসপাম আর এটা দেখতে অনেকটা ব্যাঙা ব্যাঙের পোনার মতো আর হচ্ছে সিমেন্ট কি সিমেন্ট হচ্ছে যে লিকুইড সাদা যে ঘন একটা রিলিজ হয় সেক্সের পরে সেটা অর্গাজম ঘটলে সেটাকে বলে যে সিমেন্ট আর যে নির্গমন যেটা সেটাকে বলে ইজাকুলেশন যখন নির্গমন ঘটে তো অনেক দম্পতির মধ্যে একটা ইন্টারেস্টিং কথা অনেক ছেলেদের ছেলেদের ক্ষেত্রে অনেক অনেক কিন্তু একটা বিষয় যেটা যে সময় যারা বাচ্চার তৈরি করে আমরা ঘৃণা করি এত কিছু তো সেক্সের মাধ্যমে তো বাচ্চা হয় তো এটা তো ছেলেদের কাছে নাম্বার ওয়ান অ্যাট্রাকটিভ একটা জিনিস কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যে যারা বাচ্চার চেষ্টা করে তখন আর ইরাকুলেশন ঘটে না টেনশনের চোটে তো এটা কিন্তু তখন কাজ হয়ে যায় যে সব দম্পতি বাচ্চা ট্রাই করছে বাচ্চা হচ্ছে না তাদের কাছে তখন আর সেক্স কোনো এনজয়মেন্টের বা বস্তু হয় না তখন হয় এটা মাটি কাটার কাজ এবং অনেক ছেলে আছে যে তখন আসলে ওদের ইজাকুলেশনের সমস্যা হয়ে যায় তো এটা যদি কোনো মেয়ে ফেস করছেন যে আপনার বাচ্চা ট্রাই করছেন অথচ সেক্স করছে কিন্তু ইজাকুলেশন হচ্ছে না সেক্ষেত্রে হাজবেন্ডকে বলেন না যে ওই পিরিয়ডটা বাচ্চা হবার হ্যাঁ তাহলে ওরা রিল্যাক্স থাকবে তাহলে হয়তো ঘটবে কারণ আমি এই সমস্যার গল্প অনেক শুনেছি যে বাচ্চা ট্রাই করছে কিন্তু যখন ও বলে ঘটছে তখন আর ইজাকুলেশন হচ্ছে না ছেলের তো তখন অন্য পদ্ধতি ইউজ করা যেতে পারে যাই সেটা হচ্ছে যে আপনারা তখন বাইরে মাস্টার বেশনের মাধ্যমে যদি সিমেন্টটা কালেক্ট করা যায় টোয়েন্টি মিনিটস পরে সেটা আসলে লিকুইড হয়ে যাওয়ার কথা যদি লিকুইড হয় তাহলে কিন্তু আপনারা ফিডিং সিরিঞ্জ দিয়েও কিন্তু ইয়ে ঘটানো যেতে পারে সেটা আর এক পদ্ধতি সেটা পরে গল্প করবো সেই গল্প আজকে যেটা বলছি যে ওয়ান থার্ড পার্সেন্ট ইনফার্টিলিটি কেসে দেখা যায় যে ছেলেদের প্রবলেমে তো ছেলেদের প্রবলেমের ক্ষেত্রে ওরা বলে সিমেন্ট অ্যানালিসিস করো ওরা দেখে সিমেন্টের অ্যানালিসিসে কী কী দেখে সিমেন্টের ভলিউম কী পরিমাণ আছে তারপর এস পাম্প কাউন্ট এস পাম্প কাউন্ট ভলিউম হচ্ছে যে কতটা সিমেন্ট কি পরিমাণ সিমেন্ট আছে সেটা ওরা দেখে এসপাম কাউন্টে দেখে যে কতগুলো পার মিলিলিটারে কতগুলো স্পাম আছে তারপরে স্পাম মুভমেন্টে দেখে এটাকে বলে মটিলিটি এটা ঠিক মতো স্পাম মুভ করছে কিনা মিত নাকি মুভ করছে মুভ করলে মুভ মুভটা মানে হেলদি ওয়েতে করছে কিনা আর একটা যেটা দেখে শেপ এসপাম শেপ দেখে শেপ এটা হচ্ছে মরফোলজি বলে এটা শেপে দেখে মাথা ঠিক আছে কিনা লেজ ঠিক আছে কিনা ঘাট ঠিক আছে কিনা কারণ ওদের শেপ ঠিক না থাকলে বা লেজ বেশি লম্বা হলে বা লেজ কম হলে বা মাথা আঁকা বাঁকা হলে ও ওখানে সমস্যা তারা যাবে একদিকে যেতে হবে একদিকে যাবে আর একদিকে কাজ ঘটাতে পারবে না মানে নিশ্চিত করতে পারবে না এককে তো সেই সমস্যাও দেখে আবার অনেক সময় দেখে যে হোয়াইট সেল কাউন্ট দেখে এটা হচ্ছে ইনফেকশন আছে কিনা হোয়াইট সেল এটা একটা হোয়াইট সেল কাউন্টের মাধ্যমে বোঝা যায় যে শরীরে কোনো ইনফেকশন আছে কিনা এবং এটা হলে নেগেটিভ একটা বিষয় হ্যাঁ যাই হোক এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে কি করে দেখে এখন কেমন কালেক্ট করে আপনি যদি বলল কাছে গিয়েছেন ডক্টর বলে যে না আপনার তো এখন কাউন্ট করেন যেহেতু আপনাদের বাচ্চা হচ্ছে না আপনি ওইটা করেন তখন ওরা অনেক সময় আপনি ওদের অফিসেই হয়তো মানে ক্লিনিকেই হয়তো ওরা স্টেরাল কাপ দিবে আপনাকে কালেক্ট করার জন্য যে এখানে কালেক্ট করেন কোনো লুব্রিকেশন ব্যবহার করা যাবে না এবং আবার অনেক সময় যারা মাস্টারবেশনকে ধর্মীয় বাধা থাকলে পরে অনেক সময় ওরা একটা সার্টেন টাইপের কন্ডম দিয়ে দেয় বলে যে এর মধ্যে আপনারা কালেক্ট করে এক ঘন্টার মধ্যে নিয়ে আসতে হবে রুম টেম্পারেচারের ভেতরে এক ঘন্টার মধ্যে জমা দিতে হবে এটা হচ্ছে কালেকশন পদ্ধতি তো কালেকশনের আগে আরো বলে যে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কোন ইজাকুলেশন ঘটানো যাবে না অথবা কোনো সেক্স করা যাবে না অথবা মাস্টারেশন করা যাবে না কারণ হচ্ছে যে ওরা চায় সর্বোচ্চ কি পরিমাণ ভলিউম আপনার আসে আছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় তো আপনি যদি আগে বেশি তার আগের দিনে যদি আপনার ইজাকুলেশন ঘটে যায় তাহলে অ্যামাউন্টটা ওরা ঠিক জাজ করতে পারবে না আবার অনেক সময় আবার আবার যদি টু উইক্স ধরে আপনি কোনো ইজাকুলেশন না ঘটে তাহলেও কিন্তু আপনার ওই স্পাম্পটার কোয়ালিটি ভালো হবে না বা সঠিক তথ্য দেবে না সে কারণে ওরা বলে যে টু থেকে পাঁচ দিন দুই থেকে পাঁচ দিনের মধ্যে আপনি কোন মাস্টার পেশন বা করা যাবে না ওই কালেকশনের আগে আবার অনেক সময় বলে যে একটা টেস্ট চেন আপনার কারণ এস একই সময় একই পরিমাণ সিমেন্ট সবসময় তৈরি হয় না সে জন্য ওরা কয়েকবার আপনাকে বলতে পারে যে আপনি টেস্ট করতে পারেন সঠিক তথ্য পাবার জন্য এখন আমি বলি যে নর্মাল কি আরও কি কি সমস্যা থাকে এবং কোন কোন দিকে ফোকাস করে সেটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে যে নর্মাল আশা করে সেটা হচ্ছে যে কম পক্ষে পনেরো লক্ষ পার মিলিলিটার এসপাম কাউন্ট থাকতে হবে সে কম পক্ষে পনেরো লক্ষ পার মিলিলিটার অফ সিমেনে তারপরে বলছে যে মুভমেন্টটা কেমন হবে বা মর্টিলিটি বলো ফিফটি পার্সেন্টের পার্সেন্ট অথবা তার উপরে নর্মাল মুভমেন্ট থাকতে হবে যেটা আদর্শ মুভমেন্ট ওরা দেখে ওরা মাইক্রোস্কোপিক কিন্তু এই মাইক্রোস্কোপের নিচে যেয়ে দেখে আর একটা যেটা বলে যে শেপ কেমন হতে হবে শেপ বলে মরফোলজি বলেছি ওরা শেপে লেজ ঘাড় মাথা ঠিক আছে কিনা এগুলো সবই যাচ করে এবং এটাই বলেছে যে অ্যাট লিস্ট ফোর পার্সেন্ট নর্মাল শেপ থাকতে হবে ভলিউমের কথা বলেছে কী পরিমাণে কম এক একটা লিস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিলিলিটার অথবা হ্যাফ টি স্পুন থাকতে হবে সো যদি এর চেয়ে লেস হয় সিমেন তাহলে ওরা বলে যে এটা প্রবলেম থাকতে পারে এটা হয়তো এনা ফ্লুইড তৈরি করছে না অথবা কোনো ব্লকেজ আছে অনেক সময় প্রবলেম থাকতে পারে তখনও কিন্তু সমস্যা হতে পারে আরও যেসব দেখে ওরা স্পাম সিমেন অ্যানালিসিসে সেটা দেখে যে পিএইচ লেভেলটা কেমন এটা অ্যাসিডিক কি না পিএইচ লেভেল নর্মাল যেটা সেভেন পয়েন্ট ওয়ান থেকে এইটের মধ্যে যদি এর চেয়ে কম হয় এসপাম সিমেনের সিমেনের পিএইচ লেভেল সেটা অ্যাসিডিক হয় আর যদি সেভেন পয়েন্ট ওয়ান থেকে এইটের বেশি হয় সেটা অ্যালকালাইন হয় তো যখন অ্যাপ নর্মাল পিএইচ লেভেল হয় তখন স্পামের মুভমেন্টে এবং হেলথে সমস্যা দেখা দেয় এবং সেটা একটা প্রবলেম আবার অনেক সময় বলে সিমেনের একটা প্রবলেম থাকতে পারে যেটা হচ্ছে যে লিকুইফ্যাকশনের প্রবলেম থাকতে টাইম টাইম কেমন নর্মালে স্প্রাম নর্মাল সিমেন্ট যেটা সেটা টোয়েন্টি মিনিটস এর মধ্যে লিকুইড ঘন ঘন থাকে ওরা প্রথমে ঘন হয় সেটা তরল হয়ে যাওয়ার কথা মিনিটস এর মধ্যে তো এই সমস্যা অনেক সময় দেখা যায় যে তরল হচ্ছেই না হলেও বা অনেক দেরি নিচ্ছে এটা একটা সমস্যা প্রেগন্যান্সির ক্ষেত্রে আর একটা বলে ফ্রুক্টোজ লেভেলের একটা চেক করে সেটা দেখা যায় যে সিমেন্ট আছে ভিতরে কোনো স্প্রাম নাই তখন এটা সিমেনাল সিমেনাল এটা থাকতে পারে প্রবলেম এখানে কোনো অবস্ট্রাকশন থাকতে পারে সেটা ওরা দেখে দেখে এটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে অনেক সময় দেখা যায় যে টেস্টিক্যালস এর উপরে অ্যাবনরমাল ফর্মেশন হয় ব্রেন এর কতগুলো ব্রেন অ্যাব ফর্মেশন ফর্মেশন করতে পারে যেটা প্রেগন্যান্সির ক্ষেত্রে সমস্যা তৈরি করছে তখন টেস্টিক্যাল উপরে মানে বলস যেগুলি তো তখন ওরা সার্জারি করে সার্জারি করে এটা সমস্যা সমাধান করতে পারে অনেক সময় দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্স এর ক্ষেত্রে এনআপ টেস্টর নেই হয়তো বা সেখানে বলছে যে সমস্যা কিন্তু এই সমস্যাটাকে প্রেগন্যান্সির ক্ষেত্রে ওরা আসলে তত সমস্যা ধরে না কারণ নাইনটি সেভেন পারসেন্ট কেস এটা দেখা গিয়েছে যে প্রেগন্যান্সির জন্য এটা কোনো সমস্যা না আর একটা সমস্যা যেটা বলে বলে সেটা হচ্ছে রেট্রো গ্রেড ইজাকুলেশন সেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড হয় ইজাকুলেশন মানে ওই নির্গমনটা সিমেন্টটা সামনের দিকে না যে এটা ব্যাক হল ঘটে এটা চলে যায় বা ব্লাডারের মধ্যে এটা অনেক সময় সার্জারি থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে তখন এটা একটা সমস্যা যে আপনি সিমেন্ট পাচ্ছেন না স্পামও আসছে না তো বাচ্চা হবে কোথা থেকে আর একটা যেটা যে দ্য পাইপ লাইন যেটা সেটাকে বলে দা ভ্যাস একটা লাইন যেখান থেকে আসে যেটা সেটাই হয়তো নেই তো এটা একটা জেনেটিক প্রবলেম তখন বাচ্চা হয় না অনেক সময় যে সব থাকে সেটা হচ্ছে যে আরো যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে কোনো রকমের বাধা ওই টেস্টিকলস থেকে পিনাসের মধ্যে যে স্পামটা পুর ফুললে যাতায়াত করবে সেখানে যে কোনো অবস্ট্রেকশন অবস্ট্রেকশন থাকলে বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকতে পারে আবার অনেক সময় যে অ্যান্টি অ্যান্টি স্পাম অ্যান্টিবডিস তৈরি হয়ে যায় যেটা ভ্যাজানাল ক্যানালের মধ্যে স্পামকে অ্যাটাক করে এটাকে এটাকে মিলনে সমস্যা বাঁধে তখন এটাকে অ্যান্টিবডিজ ইয়ে হয়ে যায় আর আরও আরও যেগুলো বলেছে যে সেটা হচ্ছে যে ইডিওপ্যাথিক ইনফার্টালিটি সেটা হচ্ছে যে যখন ডক্টররা বের করতে পারে না যে আসলে লো কাউন্ট বা আপনার মলেস বা লো কাউন্টের কারণটা কি তখন বলে ইডিওপ্যাথিক ক্যাম্প অ্যাপ নর্মাল ইনফার্টিলিটি এই এটাকে নাম দিয়েছে যাই হোক যদি কেউ বাচ্চা ছেলে মেয়েদেরও প্রবলেম হতে পারে ছেলেদেরও প্রবলেম যখন মানুষ বিয়ে করে তখন কিন্তু দুজনেরই যে কোনো একজনের সমস্যায় কিন্তু দুজনের সমস্যা তো অনেক সময় দেখা যায় যে মেয়েদেরকে মনে করে যে এটা মেয়েদের সমস্যা হয়েছে আরেকটা বিয়ে করিয়ে হয়তো সাথে বাচ্চা হচ্ছে না আরেকটা বাচ্চার সাথে বাচ্চা হয়ে যাবে কিন্তু তার আগেই আসলে করা উচিত ইভেন বিয়ে করার আগেই যারা সচেতন নরনারী হার্ট এই আধুনিক যুগে আসলে নিজেদের টেস্ট করিয়ে নেওয়া উচিত ব্লাড টেস্ট করা উচিত এসব নানা রকমের টেস্ট করিয়ে নেওয়া উচিত কারণ আধুনিক বিশ্বে আমি অনেক সময় শুনেছি যারা মারা অনেক সচেতন একটা মেয়ে আমাকে বলেছিল তার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিবে তো তারা আগে ফাইন্ড আউট করেছে যে প্রবলেমটা কি বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেজন্য আগে বিয়ে হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো ছেলেটারও উচিত আসলে নিজেদের সমস্যাগুলো আগে থেকেই শনাক্ত করে নেওয়া কারণ বিয়ের সময় বিয়ের পরে হয়তো ওরা অনেকে ডিসক্লোজ করতে পারে না কিন্তু একটা মানুষ যদি বিয়ের আগে তার সমস্যাটা জেনে যায় পুরো বডি সমস্যা তাহলে কিন্তু তার সিদ্ধান্ত অনেক সময় চেঞ্জ করতে পারে যে আমি তাহলে এমন একটা বিয়ে করি বা এমন এক বিয়ে করি এমন অনেক আসলে প্ল্যান চেঞ্জ করা যেতে পারে যদি জানা যায় অনেক কিছু নিজের সম্পর্কে নিজের বডি সম্পর্কে এটা দোষের কিছু না এটা উপকারী করে আলটিমেটলি এবং যখন এক বিয়ে হয়ে যায় কার সমস্যা এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় না ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি করে সমস্যাটা সমাধান করা যেতে পারে তো যারা ইনফার্টিলিটিতে ভুগছেন যেসব দম্পতির চেষ্টা করতে বাচ্চা হচ্ছে না স্বামী স্ত্রী দুজনেরই আসলে টেস্ট করিয়ে নেওয়া উচিত এবং তারপরে যে সব ডক্টররা বলবেন সব টেস্ট করে নিয়ে সবকিছু বলবেন অনেক সময় অসুখের কারণেও হয়তো নানাবিধ অসুখ আছে যেগুলো প্রেগনেন্সির ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে তো এটা প্রেগনেন্সিটা প্ল্যান মাফিক করা যেতে পারে আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে দুজনেই ওপেনলি ডিসকাশন একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় প্রেগনেন্সির ক্ষেত্রে এবং যদি তারপরেও বাচ্চা না হয় তাহলে কিন্তু ট্রিটমেন্ট আছে ছেলেদেরও অনেক ট্রিটমেন্ট আছে মেয়েদেরও অনেক ট্রিটমেন্ট আছে এবং তদুপরি আরও যেটা আছে আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন আউটসাইডে হয়তো একটা দুটো নিয়েও কিন্তু কিন্তু বাচ্চা ঘটাতে পারে এবং এটা বাংলাদেশ ইন্ডিয়াতে অনেক ইজি কত বেশি এক্সপেন্সিভও না সুতরাং যারা বাচ্চা নেওয়ার কথা চিন্তা করছেন বিয়ের কথা চিন্তা করছেন তারা এই দিকটাতেও আসলে টেস্ট করিয়ে নেওয়া ভালো কারণ নিজের বডি সম্পর্কে যত আগে তথ্য পাওয়া যায় সেটা ছেলে মেয়ে এবং একটা সংসারের জন্য সবার জন্যই উপকারী একটা পদক্ষেপ আরো যেটা বলে যে বাচ্চার ক্ষেত্রে কিন্তু যখন বাচ্চা হয় না তখন কিন্তু অনেক সময় বলে যে বউকে নিয়ে তুমি ক্যান্ডেল লাইট ডিনারে যাও তাহলে বাচ্চা ইজিলি ঘটবে হয়তো মানে প্রেগন্যান্সি ঘটে যাবে সুতরাং এটার মানে হচ্ছে যে মেয়েটাকে ভালো রাখা হ্যাপি রাখা তো আমরা মেয়েদেরকে নিষ্ক্রিয় রাখতে পছন্দ করি কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু নিষ্ক্রিয় থাকলে পরে প্রেগনেন্সি ঘটার সম্ভাবনা কম মেয়েদেরকে যত রেসপেক্ট করা হবে যত আনন্দে রাখা হবে ততই আসলে প্রেগনেন্সির সম্ভাবনা কারণ এটাই এটাই বলে আর কি যাই হোক আপনারা ভালো বাচ্চা হওয়া একটা ইন্টারেস্টিং একটা দিক এটা খুবই এনজয় করার মতো একটা সাইড সুতরাং আপনারা নিজের বডি কে জানেন তারপরে জেনে শুনে পদক্ষেপ নেন অনেক হয়তো যদি কারোর কোনো সমস্যা থাকে সার্জারি করিয়ে ঠিক করা যেতে পারে আগে প্ল্যান মাফিক পদক্ষেপ নিলে আপনার পার্টনার কেও আপনি পছন্দ করে চুজ করতে পারেন দুজনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় তো বিয়েটা জেনে শুনে করা ভালো এবং মানুষটাকে জানা সবচেয়ে আসল আসলে কারণ অনেকে টাকা পয়সা বা শিক্ষার দিকটা যাচ করেন কিন্তু বিয়ের ক্ষেত্রে হেলথ এবং মেন্টালিটি এবং মানুষটা কেমন সেগুলো যাচ করা অনেক 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 দরকার দুজন দুজনের জন্যে কিনা সেটা বোঝা দরকার আছে থ্যাংক ইউ